পৃথিবীর বাইরের জগৎ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। ভিনগ্রহের প্রাণীদের নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন অনেক আগেই, কিন্তু কোনো সময় সঠিক কোনো সদুত্তর পাননি বিজ্ঞানীরা। কিন্তু এবার মঙ্গলে মিলল এলিয়েনদের জীবাশ্ম। সম্প্রতি একটি ছবি থেকে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। মাদার্স হ্যান্ড লেন্স ইমেজার ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত কিছু ছবি, যা দেখে বিজ্ঞানীদের সন্দেহ সেটি এলিয়েনের জীবাশ্ম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেগুলো এলিয়েনের জীবাশ্ম না হলেও সেটি অন্য কোনো প্রাণীরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এর মধ্যে এ নিয়ে গবেষণা শুরু করছেন বিজ্ঞানীরা।